কিছু বলার জন্য ডেকেছিলাম। আচ্ছা সালমান, তোমার সাথে এর আগেও কিন্তু আমার বেশ কয়েকবার ঝামেলা হয়েছে, তাই না? কিন্তু দেখো, ঝামেলাগুলো যখন হয়েছে তুমি কিন্তু অনেক চুপচাপ ছিলে, অথবা তুমি বোঝার চেষ্টা করেছো। অ্যাকচুয়ালি আমি আপসেট ছিলাম, বাট লাস্ট টাইম কি হয়েছে, তুমি একদমই বোঝার চেষ্টা করো নাই যে আমার মন খারাপ অথবা। আচ্ছা যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে, বাট আমি কিন্তু সিরিয়াসলি কিছুই বলিনি, আমি অনেক আপসেট ছিলাম। আর দেখো, দোষ কিন্তু তোমারও কম ছিল না, আমি আপসেট ছিলাম, আমি রাগ করছি। তোমার কিন্তু বোঝা উচিত ছিল যে ম্যাম কেন আপসেট, সো তুমি একটু চুপ থাকলেই কিন্তু পারতে, কিন্তু তা না করে তুমি কি করেছো, তুমি আমার সাথে শাউট করেছো। আচ্ছা যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, এই বিষয়গুলো ভুলে যাই। অ্যাজ এ টিচার আমি তোমাকে বলেছি, আমি কোনো কিছু মিন করে বলিনি, প্লিজ পার্সোনালি নিও না বিষয়টা, প্লিজ, আই এম সরি। ম্যাম, আপনি কেন সরি বলতেছেন? আপনার তো কোনো না ম্যাডাম, একটু প্যারা না দিলে তো সিম্প্যাথি পাওয়া যাবে না, এটাই চান্স একটু ইমোশনাল ব্ল্যাকমেল করে নিই। আসলে ম্যাডাম কী বলবো বলেন, অনেক কষ্টই তো আমার জীবন, সবসময় সবাই আমাকে ভুল বুঝছে, আপনি হয়তো একবার ভুল বুঝছেন, একটু কষ্ট দিয়েছেন প্রত্যেকবারের মতো। আপনার কষ্ট তো আমার হচ্ছে কষ্ট না ম্যাডাম, আসলে আপনি কষ্ট দিবেন আমি কষ্ট পাবো, এইটাই হয়তো লাইফ, আমি নিয়ে নিবো, সহ্য করে যাবো চোখ বুঝে, কষ্ট তো আমার জীবনের একটা অংশ, তাই না? আপনি কষ্ট দিবেন, কষ্ট পাবো। সালমান, সালমান প্লিজ, সালমান পার্সোনালি নিও না বিষয়টা। পার্সোনালি কেন নিবো ম্যাম, আসলে আমার জীবনটাই তো কষ্টে ভরপুর। ফাইন, আমি আমি সরি বলেছি তো, আর আমাকে চেনো, তোমার কিন্তু বোঝা উচিত ছিল ম্যাম ফোনটাতে আপসেট হয় অথবা ম্যামের মনের মধ্যে এখন কি চলছে, তো সেই অনুযায়ী তুমি কিন্তু আমাকে কনভিন্স করতে পারতে, তাই না? যেটা তুমি আগে করতে, কি করেছো তুমি আমার সাথে শাউট করেছো। আপনার সাথে আমি কখনোই কোনো কিছু করার সময় মন চাই না যে আপনি রেগে যান, আমি তো সবসময় এমনভাবে কি সব কিছু করতে চাই যাতে আপনি সারা জীবন সুখী থাকেন। ভুলে যাও তো সালমান, শাউট করা লাস্টে যা হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং, আই এম জাস্ট সরি, ওকে? ঠিক আছে ম্যাম, আপনি যেহেতু হাত ধরে এত আদর করে বলছেন তাহলে ভুলেই গেলাম। ওকে বাই, থ্যাংক ইউ। কী খাবে বলো? দুধ। অন্য কিছু? ঘন দুধ। এনিথিং এলস?